ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ নিরাপদে আছেন আজকে ফ্রাইডে সো হ্যাপি ফ্রাইডে আর আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো স্যাটারডে হয়ে গেছে অনেক অনেক জায়গায় আর আজকে সারাদিন কি কি করলাম সেটার একটা আপডেট দিব একটু পরে আমরা এখন একটা জায়গায় যাচ্ছি যেখান থেকে আমরা শর্মা খাবো শর্মা অনেক দিন হয়ে গেছে আমরা শর্মা খাই না বেবি হাই যেটা হয়েছে সকালবেলা মোটামুটি ভালোই মিটিং টিটিং ছিল প্রেশার ছিল বাট দুপুরের পর থেকে মোটামুটি ফ্রি হওয়া শুরু হয়েছে কাজের চাপ কমে গেছে নর্মালি ফ্রাইডেতে এরকমই হয় নর্মালি টিপিক্যাল ফ্রাইডেতে এরকমই বাট তখন কি করলাম তখন হচ্ছে অনলাইনে শপিং করলাম আমরা অনেক কিছু শপিং করেছি তার মধ্যে একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা ক্রোম বুক অর্ডার করেছি ক্রোম বুক রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে বাট কেন ক্রোম বুক অর্ডার করলাম এটা একটা প্রশ্ন কারণ আমি নর্মালি লাইক পার্সোনাল প্রেফারেন্স অ্যাপেলের ডিভাইস যদি অনেক দাম বেশি বাট আমি চেষ্টা করি টাকা জমায়ে জমায়ে ভালো জিনিস কেনার যেটা অনেকদিন যাবে বাট দ্য ব্যাড নিউজ ইজ আমার কাছে যেই হ্যাঁ আমার কাছে ল্যাপটপ ছিল বা ল্যাপটপ আছে সেগুলো আছে বাট সারানের যেটা এখন আছে অ্যাপলের যে ডিভাইসটা ম্যাকবুক সেটা পুরান হয়ে গেছে পুরান হয়ে এমন অবস্থা হয়েছে যে চার্জ হয় না তো সারান চিন্তা করতেছিল যে এটা অ্যাপল স্টোরে নিয়ে যাবে আমাকেও এটাই বলছিল যে চলো অ্যাপল স্টোরে যাই ম্যাকবুকটা দেখাই ম্যাকবুকটা দেখায় বলি যে কী অবস্থা রিপেয়ার করা যায় কি না চার্জিংয়ে প্রবলেম হইতেছিল তো আমি ওকে বললাম যে তুমি যদি ওখানে যাও অ্যাট লিস্ট $100 একটা কস্ট আছে মানে অ্যাপল ডিভাইস আরও বেশি হইতে পারে ইউ নেভার নো বিকজ অ্যাপলের প্রোডাক্টের রিপেয়ার অনেক বেশি $200-$300 ইউ নেভার নো সো ওকে এই জন্য আমি বলছি যে তুমি একটা কাজ করো এর থেকে আমি তোমাকে একটা একটা লাইট ওয়েট নতুন কম্পিউটার কিনে দিই যেটা দিয়ে তুমি আরামসে কাজ করতে পারবা কারণ এখন পৃথিবী এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে যে সব কিছুই অনলাইনে অনলাইনে কাজ করতে হয় তো আপনার এখন দরকার একটা লাইট ওয়েট কম্পিউটার দরকার লাইট ওয়েট কম্পিউটার যেটা জাস্ট কোনো রকমের চলবে কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্ট হবেন ব্রাউজার চলবে ঠিক মতো এবং সব কাজ আপনি ইন্টারনেটে করবেন অনলাইনে ক্লাউডে সো ওইটাই সারানকে আমি আজকে বুঝাইলাম ফার্স্টে সারাদিন কনভিন্স করলাম যে ইউ ক্যান ডু ইট সো এরপরে সারান কনভিন্সড হইলো এরপরে আমি খুঁজে শুরু করলাম যে কোন ক্রোম বুক কিনবো কোনটা কিনবো খুঁজে টুজে শেষ পর্যন্ত আমরা যেটা অর্ডার করছি সেটা হচ্ছে এসুসের একটা ক্রোম বুক এটার স্ক্রিন সাইজ হচ্ছে 14 ইঞ্চ আর আর র্যাম হইতেছে 4 GB আর ডিস্ক হচ্ছে মানে স্পেস জায়গা হার্ড ডিস্কের স্পেস হচ্ছে গিয়ে 32 GB এই যে ব্যাপারটা বুঝতে পারতেছেন যে হার্ড ডিস্কের জায়গা কিন্তু খুবই কম এটা রিজন কি বিকজ এই 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 ক্রোমবুকে সেভ করে রাখা বা ক্রোমবুকের ভেতরে কাজ করার কিছু নেই আপনাকে কাজ করতে হবে ক্রোমবুকের ব্রাউজারে অনলাইনে তো সারান যেহেতু কাজগুলো সবসময় অনলাইনেই করে এই কারণে ওকে আমি কনভিন্স করতে পারছি যে ওকে তোমার আসলে দরকার নাই হাই কনফিগারেশন কম্পিউটারের যে তুমি কাজ করবা যে এটা তো আর ভিডিও এডিটিংয়ের কাজ করবা না তুমি আর তুমি কোনো ফটোশপও চালাবার না যেগুলো মানে খুব অনেক হাই কনফিগারেশন লাগে ও জাস্ট ঢুকবে গুগল ডকে ওখানে ওই বৈশাখের কাজ করবে ও যা যা কাজ অফিসিয়াল কাজগুলো করবে তো কনভিন্সড হয়েছে তারপর আমি এটা অর্ডার করলাম অর্ডার করেছি কোথেকে ও বাই দ্য ওয়ে শারান তুমি ইয়া করো জিপিএস সেট করো আমরা যাচ্ছি হচ্ছে ফালাফেল হাউসে ফালাফেল হাউস আমি জানি না এক্স্যাক্টলি আমরা কখনো যাইনি ওখানে আমরা অন্য জায়গা থেকে খাইছি আগে আমরা আরো দূরে যাইতাম খাই সো ভিউয়ার্স আমরা ফালাফেল হাউসে যাচ্ছি ওখান থেকে আমরা শর্মা কিনবো আপনারা যারা আশেপাশে থাকেন তারা চাইলে আসতে পারেন এখানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আমরা জানি না কেমন আজকে গিয়ে দেখবো যে কি অবস্থা খাওয়া দাওয়া কেমন ভালো ওকে যেটা বলতেছিলাম সো অ্যাসোসের যে ক্রোমবুকটা অর্ডার করেছি এটা অর্ডার করেছি অনলাইনে বিএনএইচ একটা ওয়েবসাইট আছে বিএনএইচ ওখান থেকে বিএনএইচ আমার ফেভারিট একটা ওয়েবসাইট এবং বিএনএইচ এর একটা মাত্র ফিজিক্যাল স্টোর আছে সেটা হচ্ছে নিউ ইয়র্কে কিন্তু ওরা শিপিং করে ইউএসএ সব জায়গাতে এবং ওদের থেকে আমি অর্ডার করি সবসময় এটার রিজন কি এটার রিজন হচ্ছে ওখান থেকে অর্ডার করলে আপনাকে এক পয়সাও ট্যাক্স দিতে হবে না যে কোনো কিছু আপনি কিনেন ওখান থেকে এক পয়সাও ট্যাক্স নাই সবই ইলেকট্রনিক ডিভাইস বিএনএইচ আসলে ফেমাস হচ্ছে ক্যামেরা অ্যান্ড গিয়ার এগুলোর জন্য সো একসময় আমি এগুলো খুব বেশি কিনতাম আমি ফটোগ্রাফি করি এই কারণে ভিডিও ফটোগ্রাফির জন্য যা যা লাগে এগুলো বেশি পাওয়া যায় ওখানে তো এরকম ল্যাপটপও পাওয়া যায় সো খুঁজলাম আজকে ক্রোমবুক খুঁজলাম এবং পাইলাম
দেখলাম যে ভালো রেটিং টেটিং আছে আর শিপিংও ফ্রি। আগামী আজকে হচ্ছে শুক্রবার, আগামী শুক্রবার বাসায় চলে আসবে ল্যাপটপটা। আর এক পয়সাও ট্যাক্স দিতে হয়নি। এর দাম কত ছিল, 200 বলা যায় 270 টাকা বা 260 সামথিং ডলার খরচ হয়েছে একটা ক্রোমবুকের জন্য, উইচ ইজ ভেরি ভেরি রিজনেবল, ভেরি ভেরি চিপ। বাট প্রোডাক্টটা আমার মনে হয়েছে ভালো, সব কিছু রিভিউ টিভিউ দেখে। তো সারান এটা চালাবে, বাসা আসার পর আপনাদের এটা নিয়ে আরেকটা ভিডিও করবো চালানোর পরে যে কী অবস্থা। অ্যান্ড যদি দেখি ভালো আপনারা কিনতে পারেন তখন চাইলে। এটা কি আমার ম্যাকবুকের থেকে ছোট? তোমার ম্যাকবুকের থেকে না, এটা এটা ম্যাকবুকের থেকে ওই একটু বড় মনে হয়, বাট মোটা একটু বেশি, একটু মোটা একটু সাইজে হালকা বড় হবে, কারণ এটা 14 ইঞ্চ, ম্যাকবুক ছিল 11 ইঞ্চ। ঘড়িতে সময় হচ্ছে কয়টা বাজে? ছয়টা চব্বিশ। বাইরে সুন্দর রোদ, দিন বড় হয়ে গেছে কারণ এখনো সূর্য আছে, খুব সুন্দর বাইরে দেখা যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি ফালাফেল হাউসে, শর্মা কিনবো। শর্মাতে ওদের ওই ফালাফেল হাউসে দেখলাম দুইটা মেনু আছে শর্মার জন্য, একটা হচ্ছে শর্মা সিঙ্গেল, আপনি শর্মা কিনবেন একটা, সেটার দাম অলমোস্ট $10, ট্যাক্স সহ $11 আসতে পারে। আরেকটা আছে হচ্ছে শর্মা প্ল্যাটার। শর্মা প্ল্যাটারে বিভিন্ন জিনিসপত্র থাকে, বেশিরভাগই হচ্ছে সালাদ। এর মধ্যে দেখলাম একটা হচ্ছে ইসরায়েলি সালাদ ওরা দেয়, আর আরেকটা খাবার আছে খুবই ইন্টারেস্টিং নাম, ওইটার নাম হচ্ছে বাবা গানুষ। এই এই খাবারটা আমি এর আগেও খাইছি, সারানও খাইছে, বাট আমাদের নাম মনে থাকে না, ইটস এ ফানি নেম। বাট এই খাবারটা আসলে কি, বাবা গানুষ আমি যেটা জানলাম এটা হচ্ছে গিয়ে এক ধরনের ডিপ সসের মতো, বাট এটা অ্যাকচুয়ালি সস না, আপনি ডিপ করে করে খাবেন। আর এটা বানায় হচ্ছে কি বেগুন দিয়ে, এগ প্ল্যান্ট, ম্যাশড এগ প্ল্যান্ট, ইন্টারেস্টিং টেস্ট। আর এই এই এগুলো কিন্তু সবই অ্যারাবিয়ান খাবার, মিডল ইস্টার্ন খাবার রেসিপি, এই যে বাবা গানুষ বা ইভেন শর্মা। ও প্লাস ওখানে আরেকটা খাবার পাওয়া যায়, এটা এটাকে বলে হচ্ছে কি জানি নাম, তুমি বলছিলা জাইরো, ও বলে জাইরো, অনেক মানুষ এটাকে জাইরো বলে, GYRO। বাট ভিউয়ার্স আমি আপনাদেরকে কনফার্ম করতেছি এটার প্রোনাউন্সিয়েশন জাইরো না। এটার প্রোনাউন্সিয়েশন কী সেটা জানার আগে আপনাদেরকে বলি, এই খাবারটা অরিজিন হচ্ছে গ্রিসে, এটা একটা গ্রিক ফুড। তো ওদের এই জি উচ্চারণটা নাই, জি জাইরো আপনি করতে পারবেন না, হয় না, ওরা করে না। তো ওরা এই খাবারটাকে যেটা প্রোনাউন্স করে, যেটার অ্যাকচুয়াল উচ্চারণ সেটা হচ্ছে গিরো, ইটস নট গিরো, গিরো, মানে জিটাতে একটা একটা চাপ দিতে হবে আপনাকে বলার সময়, গিরো গিরো। সো আমরা এখন গিরো কিনবো, এত বড় চাপ আমরা দিতে পারবো না, জাস্ট গিরো বললেই চলবে, ইটস নট জাইরো, ইটস গিরো। অ্যান্ড গিরোর বৈশিষ্ট্য হচ্ছে এই খাবারটা সবসময় ওরা ল্যাম্প দিয়ে বানায়। তুমি কি গিরো খাবে? বাইরের রাস্তাটা খুব সুন্দর আপনাদের একটু দেখায়। ভিউয়ার্স আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা কাপল হেঁটে হেঁটে যাচ্ছে, আমি আমি ভুলও হইতে পারি, এটা কাপল নাও হইতে পারে, কাপলই মনে হচ্ছে, হ্যাঁ, ওয়ে দে আর হোল্ডিং ইচ আদার, ইয়া, ইউ নেভার নো, ইট ক্যান ফ্রেন্ডস হইতে পারে, ইউ নেভার নো। বাট এখানে আসল যেই জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এজ, বয়স, এজ ইজ জাস্ট এ নাম্বার, আপনি যে কোনো বয়সে যে কোনো কিছু করতে পারেন চাইলে, সব কিছুই হচ্ছে আপনার মনে, মাইন্ডে। ওনাদের বয়স কত হবে দেখে তো মনে হচ্ছে অলমোস্ট 80, 80-এর কাছাকাছি। তারপরে দেখেন ওরা শর্টস পরে, স্নিকার্স পরে হাঁটাহাঁটি করতেছে। মেইন পয়েন্ট হচ্ছে কি এখানে, যেমন একজন আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করতেছে। দেখো উইকেন্ডে দুজন মিলে বের হইছে, দুজন মিলে সুন্দর কোনা হয়তো বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে আসতেছে, হোল্ড করতেছে একজন আরেকজনকে, এন্ড দেন দে আর গেটিং ইন দ্য কার, রাইট? ইয়া। সো আমাদের যেমন করে বাবা মাদেরকে আমরা বেয়ারলি দেখছি যে একজন আরেকজনের হাত ধরে বা ওই যে পিৎজা কিনছে ওরা আসলে অ্যাপ্রোচ করে যে একজন আরেকজনকে লাভ করে। ইয়া, আমি আমার সামনে দিয়ে এখন একজন মহিলা, একটা মহিলাকে দেখতেছেন যে গাড়িতে উঠতেছে, এখন হেঁটে হেঁটে একটা পিৎজা কিনলো, এনার বয়সও 70-এর উপরে হবে, বুঝাই যেতেছে দেখে, হাঁটতে পারে না বেয়ারলি, লাইক খুবই খুঁড়ে খুঁড়ে হাঁটলো, পিৎজা কিনলো, পিৎজা কিনে হাতে করে নিয়ে রাখলো, এখন সে গাড়ি ড্রাইভ করে বাসায় যাবে, দেখেন দেখতেছেন। এই হচ্ছে গিয়ে আমেরিকা,
আমেরিকার মানুষজন, এখানকার লাইফস্টাইল। এখানে কেউ কাউকে মানে যদি আপনি একদমই অক্ষম না হন, যে কোনো বয়সে মানুষজন যে কোনো কিছু করে, সব কিছু করা পসিবল।